হ্যালো ফ্রেন্ডস আমার নাম সুগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চললাম তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থ সেমিস্টারের রেজাল্ট প্লাস হচ্ছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা সব কিছু নিয়ে একেবারে অফিসিয়াল এবং অফিসিয়াল যে নোটিস এবং অফিসিয়াল আর্টিকেল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে তোমাদের কাছে আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট হতে চলেছে এটা দেখো সবচেয়ে প্রথমে আমি চলে আসি অর্থ সেমিস্টারের রেজাল্ট যেটা হচ্ছে এস কেবিউ কিন্তু তাদের রেজাল্ট বার করে দিয়েছে এবং আমি এই নোটিশটা এনেছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে এই যে রেজাল্ট এসকে বিউর ইউজির ক্ষেত্রে থার্ড সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু বেড়ে গিয়েছে অলরেডি এক্সামিটিস ডট কম প্লাস হচ্ছে এসকে বিউর অফিসিয়াল ওয়েবসাইটে তিনটে সময় বেড়ে গিয়েছে তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে সেটা কিন্তু দেখে নিতে পারবে কিন্তু তারপরেই অনেকে হয়তো কোশ্চেন করছে যে তোমাদের মার্কশিটটা কবে বেরোবে তো সেটার জন্য কিন্তু এই নোটিশটা নিয়ে আসা এখানে দেখো পুরোপুরি লাস্ট লাইনে বলে দিচ্ছে যে তোমাদের মার্কশিট সেটা কিন্তু লকডাউনের পরেই সেটা প্রিপারেশান প্লাস হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন লকডাউনের পরেই কিন্তু হবে এই মুহূর্তে কিন্তু কিন্তু তোমাদের কোনো মার্কশিট দেওয়া হবে না অর্থাৎ যারা থার্ড সেমিস্টার স্টুডেন্টরা যারা রেজাল্টটা দেখবে তারা প্লিজ ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে যদি এক্সামিটিস ডট কম থেকে দেখো বা যদি এস কি বিফিশিয়াল ওয়েবসাইটে থাকো যদি পিডিএফ ডাউনলোড করা যায় তাহলে পিডিএফ ডাউনলোড করে নেবে নাহলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে যাতে পরবর্তী সেমিস্টারে তোমরা ভর্তি হতে পারো সেক্ষেত্রে অনেক জায়গায় কাজে লাগবে আর তোমাদের মার্কশিট কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে না পরবর্তীকালে লকডাউন হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমাদেরকে মার্কশিট দিয়ে দেওয়া হবে তারপরে দেখো যে আপডেটগুলো নিয়ে আসছি দেখো এই যে এক্সেম ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে রেজাল্ট দেখার যে অপশানটা সেটা কিন্তু এনএমএল হয়ে গিয়েছো তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে রেজাল্টটা দেখে নিতে পারবে এরপরে দেখো ইভেন্ট সেমিস্টারের যে এক্সাম তার কিন্তু বিশাল বড়ো আপডেট রয়েছে এখানে এবং গুজরাট যে স্টেট তারা কিন্তু ইভেন্ট সেমিস্টারের যত পরীক্ষা ছিল সব কিছু কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এবং ইভেন্ট সেমিস্টারের যত স্টুডেন্ট ছিল তাকে কিন্তু নেক্সট সেমিস্টারে কিন্তু প্রমোট করে দিয়েছে এবং সেখানে মেরিট বেসিস যে প্রোগ্রেশান সেটা কিন্তু হয়েছে আমরা একেবারে যে গুজরাট স্টেটের তরফ থেকে যে অফিসিয়াল টুইটার করা হয়েছে সেইটা আমরা ডাইরেক্ট দেখে নিচ্ছি এখানে কী বলছে দেখো ইনে মেজর রিলিফ ফর ওভার নাইন পয়েন্ট ফাইভ লাখ আন্ডার গ্র্যাজুয়েট কলেজের স্টুডেন্টস যিনি সিএম রয়েছেন গুজরাটের ডিসাইডস টু গ্র্যান্ড মেরিট বেস প্রোগ্রেসন টু দ্য সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার স্টুডেন্টস আদার দেন মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল কোর্সেস অফ অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস ইউনিভার্সিটিস অফ দ্য স্টেট অর্থাৎ গুজরাট গভর্নমেন্ট কিন্তু সেকেন্ড ফোর্থ এবং সিক্স যে ইভেন্ট সেমিস্টার ছিল সমস্ত স্টুডেন্টকে কিন্তু প্রমোট করে দিয়েছে নেক্সট সেমিস্টারে প্লাস হচ্ছে তাদের যে মেরিট বেসিস সেই বেসিসেই প্রোগ্রেশান হয়েছে কিন্তু যারা মেডিকেল এবং প্যারামেডিক্যাল ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে আলাদা ডিসিশান নেওয়া হবে যে রেসপেক্টিভ যে অথরিটির তরফ থেকে তো গুজরাট কিন্তু এই যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এবং আরও একটা স্টেট সেটাও তারাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা এবার তোমরা যদি বলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই জিনিসটা হবে কি না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে যদি করোনা পরিস্থিতি যদি খুবই বাড়াবাড়ি হয়ে যায় তাহলে খুব জোর এটা হতে পারে যে স্টুডেন্টকে পরবর্তী সেমিস্টারে প্রমোট করে দেওয়া হবে কিন্তু যেমন আগেরবারে হয়েছিল যারা আগেরবারে যারা এখন অর্থ সেমিস্টারে বা কোনো সেমিস্টারে পড়ছো তারা কিন্তু জানো যে তোমাদের প্রিভিয়াস সেমিস্টার থেকে তখন প্রমোট করে দেওয়া হয়েছিল কিন্তু তোমার প্রিভিয়াস সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু দিতে হয়েছিল তো এক্ষেত্রে খুব জোর সেই জিনিসটা হতে পারে বা তোমাদের যদি এমনি নর্মাল যদি ইভেন সেমিস্টারের পরীক্ষা হয় তাহলে কিন্তু অনলাইনে হওয়ারই চান্সটা বেশি এবং ও বা এবি ওবি মানে হচ্ছে ওপেন বুক এক্সামিনেশন যেটা তোমরা প্রিভিয়াস দিয়ে এসেছো প্লাস হচ্ছে এবি যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড এক্সামিনেশন যেটা হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে আট দিন দশ দিন বা পনেরো দিনের মধ্যে সেটাকে তোমাকে জমা দিতে হবে এইভাবে কিন্তু পরীক্ষাটা তোমাদের হতে পারে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা যে পুরোপুরি ক্যান্সেল করে দিয়ে নেক্সট সেমিস্টারে তোমাদেরকে প্রমোট করে দেওয়া সেটা চান্স কিন্তু খুবই কম তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম যারা ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের ক্ষেত্রে আশা করি এটা খুবই বড় আপডেট তারপরে দেখো সিবিএসি কি আপডেট দিচ্ছে এর ক্ষেত্রে এবং আমি ডব্লিউ এর ক্ষেত্রেও আসছি সিবিএসসি বোর্ড কিন্তু যে টুয়েলভের যে পরীক্ষা সেটা কিন্তু পনেরোই আগ পনেরোই জুলাই থেকে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যেটা হবে পনেরোই জুলাই থেকে আগস্টের ২৬ তারিখের মধ্যে তারা কিন্তু পরীক্ষাটা নিতে চলেছে ক্লাস টুয়েলভের এবং এটা কিন্তু তারা যে অফিসিয়াল যে ডেট কোন দিনে কোন পরীক্ষা হবে সেই যে টাইম টেবিল সেটা কিন্তু পরবর্তীকালে পাবলিশ করে দেবে অফিসিয়াল নোটিসের মাধ্যমে এবং এখানে যেটা বলা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন সেখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে তারা দেড় ঘন্টার পরীক্ষা নিতে চাইছে তিন তিন ঘন্টার জায়গায় এবং সেখানে এমসি কিউ প্লাস হচ্ছে খুবই শর্ট অ্যান্সার টাইপ সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু থাকছে সেই জন্যেই কিন্তু এখানে পুরো জিনিসটা বলা হয়েছে সিবিএসই ক্ষেত্রে সব কিছু কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে যাচ্ছে যে জুলাই পনেরো পনেরোই জুলাই থেকে তারা কিন্তু পরীক্ষা নিতে চাইছে কারণ তোমরা জানো যে কেন্দ্র রাজ্য বৈঠক হয়েছিল সেখানে সমস্ত স্টেটের তরফ থেকে তারা কি ডিসিশান নিচ্ছে সেইটার বিষয়ে জানতে চাওয়া হয় ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষাটা নিয়ে সিবিএসসি কিন্তু এটা জানিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড এবার যদি বলো বেঙ্গল বোর্ডের কী খবর এখানে দেখো অনেকগুলো স্টেটের তরফ থেকে কি বলছে এখানে বলছে দেখো সব বিষয়েরই পরীক্ষা নেওয়া যেতে পারে এবং সিবিএসই বলেছিল যে দুখানা প্রস্তাব দিয়েছিল যে মূল বিষয়গুলির পরীক্ষা নেওয়া যেতে পারে সেক্ষেত্রে নানা রকম হোম সেন্টারের জন্য একটা প্রস্তাব এবং আলাদা যদি সেন্টার হয় সেক্ষেত্রে আলাদা প্রস্তাব অনেক রকমের যে ডিসকাশান চলছিলো এখানে বলছে দেখো বেশ কিছু রাজ্য দাসদ শ্রেণীর পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দিলেও কোনো কোনো রাজ্যের মতে করোনার মধ্যে পরীক্ষা নেওয়া অনুচিত মহারাষ্ট্র রয়েছে রয়েছে সেই তালিকায় দিল্লি সরকার জানিয়েছে পরীক্ষা যদি হয় তাহলে সব পরীক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করতে হবে যেটা এই মুহূর্তে পসিবেলই নয় আর ছত্রিশগড় সরকার এক পয়লা জুন পরীক্ষা শুরু করতে চায় তবে পড়ুয়ারা পরীক্ষা দেবেন বাড়িতে বসে প্রত্যেক পরীক্ষার্থীর বাড়িতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পৌঁছে দেবে সেখানকার বোর্ড তারপরে পাঁচ দিনের মধ্যে সেই প্রশ্নের উত্তর লিখে পরীক্ষার্থীকে উত্তরপত্র জমা দিতে হবে এটা হচ্ছে ছত্রিশগড়ে কিন্তু পয়লা জুন অর্থাৎ যে জুন মাসে কিন্তু আমাদের ওয়েস্ট রকম কোনোরকম সব রকম পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেখানে ছত্রিশগড় সরকার কিন্তু পয়লা জুন পরীক্ষা সেটা শুরু করতে চাইছে এবং প্রত্যেক স্টুডেন্টদের বাড়ি বাড়ি কোশ্চেন পৌঁছে দেওয়া হবে এবং অ্যান্সার শিটও সেখানকার মানে পৌঁছে দেওয়া হবে প্লাস পাঁচ দিনের মধ্যে সেই সমস্ত অ্যান্সার লিখে সেটা কিন্তু জমা করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে দেখো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এই দিনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন না ছিলেন শিক্ষা সচিব মনীষ জৈন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সভানিত্রী মহুয়া দাস এবং দেখো এখানে পশ্চিমবঙ্গের তরফ থেকে কী জিনিসটা বলা হয়েছে যে ব্রাত্যবাবু আগেই জানিয়েছিলেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সংক্রমণ কমলে এদিনের বৈঠকেও কিন্তু সেই মতামত দেওয়া হয় কিন্তু এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোপুরি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে মানে এই দিকটাকেই নেওয়া হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু এই মুহূর্তে নয় সেটা পরবর্তীকালে হলেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে করোনা পরিস্থিতি ঠিক হলে নির্দিষ্ট গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্সেলের কিন্তু কোন রকম খবর নেই তো আশা করি যা যা আপডেট ছিল আমি তোমাদেরকে দিয়ে দিতে পেরেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে তো জানিয়ে দিও আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে তাড়াতাড়ি কিন্তু ইয়াস আসছে তো প্লিজ তোমরা সতর্ক থেকো সেফ থেকো এবং বাড়িতেই থেকো এই এইরকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দিও যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয় এখনও মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং